বিহারৰ লোকসভা আসনৰ ভাগ বতৰক লৈ বিজেপি জেডিউ আৰু এলজেপিৰ মাজত আলোচনা চলি আছে বিহারত আছে 40খন লোকসভা আসন ইয়াৰে 16খনত বিজেপিয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সম্ভাৱনা আছে 17খনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পৰা মুখ্যমন্ত্ৰী নীতিশ কুমাৰৰ জেডিউয়ে আৰু এলজেপিক 5খন আসন এৰি দিয়াৰ পক্ষত অৱস্থান বিজেপিৰ আজি এলজেপিৰ নেতা চিৰাগ পাছোৱান এই চিৰাগ পাছোৱানে সাক্ষাৎ কৰে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জেপি নাড্ডাক জেপি নাড্ডাক সাক্ষাৎ কৰি আসনক লৈ আলোচনা কৰে পাছোৱানে যেহেতু বিহারত যে রাজনীতির কিছু পথ পরিবর্তন হল নীতিশ কুমার পুনের এন ডি এর মঞ্চলে ঘুরি আহিলে তার পরবর্তী সময়সা চিরাগ পাসওয়ান যে চিরাগ পাসওয়ানে কিছু বিরোধিতা করে নীতিশ কুমারক তার পিছত তার সমীকরণ সলনি হয়েছে বারম্বার ছখন আসনের একটা দাবি করে আছে বিজেপির যে বিহারত ছখন আসনের প্রয়োজন আছে কিন্তু বিজেপিয়ে পাঁচখন আসন দিয়ার ক্ষেত্রে হৈমান হয়েছে আর আজি চিরাগ পাসওয়ানে জেপি নেতাক সাক্ষাৎ করার পিছত পুনের কৈছে যে আমি এন ডি এর পক্ষত থাকিয়েই নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করি আমি কোনো পর্যায়ে ইন্ডি মর্চালে না যাও যেহেতু যে ইন্ডিয়া মর্চা সেই ইন্ডিয়া মর্চাই কিন্তু এলজেপিক পক্ষ নিবর বারম্বার চেষ্টা করা পরিলক্ষিত হয়েছে আনকি দশখনকৈ আসন বিহারত আটখন আর উত্তর প্রদেশত দুখন আসন এই দুখন দশ সর্বমুঠ দশখন আসন এলজেপিক প্রদানের বাবেও কিন্তু আগবাড়িছে যে তেজস্বী যাদব লগতে ইন্ডিয়া মর্চার গোট কিন্তু এই চিরাগ পাসোয়ানে যে অফার বা যে প্রস্তাব সেই প্রস্তাব অমান্য করেছে আজি জেপি নাড্ডাক সাক্ষাৎ করার পিছত তেখেতে কৈছে যে আমি এন ডি এর থাকিয়েই আসন্ন যে লোকসভা নির্বাচন এই আসন্ন লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিম আর বিহারের 40খন আসনতে আমি জয়ী হম বলে এন ডি এ মর্চা জয়ী হব বলে আশা ব্যক্ত করে